চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অস্থিরতার মধ্যে সময় পার করছে বাংলাদেশ। দেশ বিদেশের একাধিক তারকাও এই আন্দোলনে হওয়া নৃশংসতার বিপক্ষে প্রতিবাদ জানাচ্ছেন। ক্রীড়াঙ্গনের একাধিক মানুষও শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়েছেন। এ তালিকায় এবার বিদেশি খেলোয়াড়রাও যুক্ত হয়েছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেজ এবার এ বিষয়ে মুখ খুলেছেন। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আমার সকল বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদের কথা শুনেছি এবং আপনাদের জন্য প্রার্থনা করি। এর আগে 19 জুলাইও অ্যাঞ্জো ফেসবুকে বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জেনে লিখেছিলেন, বাংলাদেশের জনগণ যারা এখনও দুর্ভোগ পোয়াচ্ছেন তাদের প্রতি আমার দোয়া রইল। নিউজ ডেস্ক, বার্তা 24।